গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও অবশ্যই ভালো আছি। আর আজকে থেকে আমরা একটু একটু করে শুরু করছি, এখনো যদিও বা এক মাস বাকি আছে, কিন্তু কি বলতো, আমার আলমারিটা আর তাকটা ওপরের পোর্শনটা অনেকটা বড়, তাই জন্য না ওপর দিকে জামাকাপড় বেশি তোলা যায় না, তাহলে পড়ে যেতে চায়। তো এই দেখো, তার মাঝে আমার বড়াবা বসে রয়েছে, চারদিকে শুধু শাড়ি শাড়ি শাড়ি, আলাদা আলাদা করেছি, যে কটা এখানে রাখবো আর যে কটা নিয়ে যাবো, এইসবই করছি। তো এবার আসার সময় আমি অনেকগুলো শাড়ি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম, এখানে রেখে দিয়ে গেলাম, যেগুলো পরা হয়ে গেছে ওখানে, তো বাকি আবার নিয়ে যাচ্ছি, অল্টারনেটিভ চলছে আর কি। তো চলো আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই। Sometimes someone comes into your life so unexpectedly. আমি মোটামুটি ওই দেখো প্লাস্টিকে ঢুকেও দিয়েছি আমরা গুছিয়ে নিয়ে, ওই যে আর হচ্ছে ওই ছোট্ট ট্রলিটা, নেভি ব্লুটা দেখছো, ওটা কালকে যাওয়ার জন্য গোছানো হয়েছে। আর এই কম্বল, এগুলো ডিভানে ঢুকে দিলেই পাকা হয়ে যাবে চেয়ারটা, এইগুলো আসলে ওই সোফার ডিভানটাতে ঢুকবে, ওগুলো এখানে ঢুকবে না, ওই জন্যই ওয়েট করা, ওগুলো পাপা ঢুকিয়ে দেবে পরে। আর এই বিছানার উপরে যে জামাকাটা দেখছো, ওগুলো কালকে আমরা পরে যাবো, এখন ঠিক করে গুছিয়ে রেখে দেবো সামনাসামনি। আর এবার বিছানাটা ঝাঁটিয়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঘরটা আজকে এই ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, বাকি আমি সব কটা ঝাঁট দিয়ে দিয়েছি। নান দান সবটাই হয়ে গেছে, ফ্যানটা অফ করে দাও না, সাউন্ড আসবে। এটা কি, এটা কি, একটু হাতটা দেখে দাও, তুমি হাতে কি করেছো, দেখো হাতে কি করেছো, এটা কে করেছে, হাতে কে করেছে, ওই দেখো এবার এই পাশটাও দেখাচ্ছে কি করেছে, কে করেছে, এটা কে করেছে, ও চিনি, তুমি কি করবে এখানে, ফটো তুলবে, ফটো তুলবে, কথা বলো, একটু কথা বলো, এ বাবা তুমি কথা বলতে পারো না, থাক তাহলে বন্ধ করে দিই, ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, জাস্ট এখন চুলটাকে ধরে একটু আটকে নিয়েই চলে যাব ও বাড়ি। এখন বাজে প্রায় 4:30, হ্যাঁ 4:30 বাজে, এখন যাব ও বাড়ি। সত্যি বলতে আজকে দরকারটা না থাকলে আমি যেতামই না, কালকে গেলেই হতো দরকারটা, কিন্তু ও বাড়িতে যাওয়াটাও খুবই দরকার, মানে খুবই আর্জেন্ট, তো যেতেই হবে একবার। তো কালকে যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি, নাহলে কালকে গেলেই আমার কাজটা মিটে যেত। আজকে আমি আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো, যাব ওখানে গিয়ে একটু বসে আমি বেরিয়ে আসবো, তারপর মামনিকে নিয়েও আবার, ওটাও আজকেই দরকার, আজকেই যেতে হবে, তো মামনিকে নিয়েও যাব। মামনিকে নিয়ে 7:10 নাগাদ বেরোলেই চলবে, তো চলো আর লেট করবো না, চুলটা বেঁধে নিই। চলকে বললে আমি 4:30 দিকে গেছিলাম, আবার আমি বাড়িতে ঢুকে গেছি হচ্ছে 6:15 নাগাদ, 10:15 নাগাদ, আর এখন বেজেছে হচ্ছে 7:10, 7:30 দিকে মামনি আর আমি বেরোবো। তো মোটামুটি টাইম মতো নিয়ে আমি চলছি, আর এখনও না কালকে বেরোনোর জন্য, কালকে আমরা বেরোচ্ছি 4:30, এটা বারবার তোমাদেরকে বলছি, তার কারণ নিজেকেও বোঝাচ্ছি যে আমি কালকে 4:30 বেরোবো, এটা খুবই কষ্টকর ব্যাপার একটা। যাই হোক না কেন, আমাদের হাওড়াতে যেতে হবে, 6:30 না 6টায় ট্রেন আছে, তো প্যাকিং এখনো পুরো ফুললি হয়নি, আমি রাতে এসে করব, এখনো নেল পলিশও পরা হয়নি, পরবো। তো চলো, আজকে সারাদিন অনেক 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 কাজ হয়েছে, এটা ঠিক কথাই, কিন্তু তো এবার মামনিকে নিয়ে বেরোই, বেরিয়ে তারপর এসে তোমাদের সাথে কথা হবে। Took me by surprise, made me complete, you changed my life. বাজে 10:10, আমরা 9:30 আগেই ঘরে ঢুকে গেছি, 9:15 নাগাদ ঘরে ঢুকে গেছি, তো তাড়াতাড়ি চলে এসেছি। আর ও আর আমি রাতে খাবো ভাত, মামনি খাবে রুটি, তো ভাত আর ডাল সেদ্ধ, বেগুন ভাজা আর ডিমের অমলেট করব। তো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা কেটে মাখানোও হয়ে গেছে, আর রুটিটা করবো একটু বাদে। আর ট্রলি না এখনো পুরোটা গোছানো হয়নি, গোছাতেও হবে, তো সবটাই কাজ বাকি, আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেল পালিশও।
এই যে ম্যাডাম এখন বসে গেছে সাজতে, সাজুনি মাসি। এখন বাজে হচ্ছে 11:30, আমরা কখন ঘুমাবো? মানে শোবো আর উঠে যাবো মনে হচ্ছে। তার বাবা অতো গু কালার তো মনে হচ্ছে এটা, মোটেও না, অরেঞ্জ কালার। আমি একটা এরকম শেডেরই শাড়ি পরবো। আর ওই যে আমাদের ট্রলি গোছানো হয়ে গেছে, পরপর রাখাও রয়েছে দেখো। এটা সামনে একটা ধানবাদের জন্য, পরে একটা ব্যাঙ্গালোরের জন্য, এরকম করে চলছে এখন আমাদের। মার্চ মাসে আমাদের আরো কিছু প্ল্যান আছে, এখনই সবটা বলছি না, কারণ এগুলো আটকে নেই। বেশি নাটক করতে গিয়ে আবার শুকিয়ে গেলে আবার কিনতে হবে, তো এখনই কিছু বলছি না, পরে বলবো। এত কিছু করছি তোমাদের জন্য, একটু ভিউজটা দাও, একটু লাইক দাও। মানে যেটুকু ভিউজ আসছে লাইক কেন পড়ে না আমি সত্যিই জানি না, আর কিভাবে বলবো তোমাদেরকে, কিভাবে বললে তোমরা দেবে তাও জানি না। তো চলো, আজকে ভিডিওটা তুলনামূলক ছোটই গেল, কারণ আজকে অনেক কাজ করেছি, পুরো হ্যাপাজ্যাটলি হয়ে গেছিল পুরো জিনিসগুলো। আজকে সব সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় এনেছি, ট্রলির অবস্থাই দেখতে পাচ্ছো, শুধুমাত্র পেছনের ট্রলিটা এখনো গোছানো হয়নি, ওটাও বাকি রয়েছে। তো আস্তে আস্তে সবটাই করব। এবার মার্চ মাসের একটা শনি রোববার আমাদের ফাঁকা নেই, কিছু না কিছু চলছেই চলবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। অনেকটা এনার্জি নিয়ে শুরু করছি মাসটা, আবার দেখা যাক কতটা কি ধরে রাখতে পারি আমরা। তো চলো কালকে আবারও আসি একটা নতুন ব্লগের সাথে, বিকাশের বিয়ের ব্লগের সাথে আসবো অবশ্যই। তো ওরাও খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ আমাকে এগিয়ে যেতে বলেওছে আর ভীষণ ভাবে সাপোর্ট করে। তো অনেক মানুষ আছে যারা সাপোর্ট করে, তাদের সাপোর্টের জন্যই হয়তো এগিয়ে যেতে পারছি। তোমাদেরও কেউ কেউ আছো যারা খুব 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 সাপোর্ট করো, তার মধ্যে অঙ্কিতা তো ভীষণ ভাবে, বারবার বলি ওর নামটা, ও ভীষণ ভাবে আমার প্রত্যেকটা ব্লগেই প্রায় দেখবে, ও আছেই, ওর কমেন্ট থাকবেই। আজকের ব্লগে একটাই কমেন্ট করেছে, সেটা অঙ্কিতা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর বকবক করছি না আমি, এবার নেটপালিশটা পরে নিই। Sometimes someone comes into your life so unexpectedly.